মালদা জেলায় ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল। ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান ও প্রাক্তন পৌর প্রধানের সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে উঠল ইংরেজবাজার পৌরসভা চত্বর। মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ শহরের সার্বিক উন্নয়নের অভিযোগ জানাতে পৌর প্রধান নিহার রঞ্জনের দপ্তরে যান প্রাক্তন পৌর প্রধান তথা তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অভিযোগ জানাতে গিয়ে দপ্তরে দেখা মেলেনি পৌর প্রধানের, ফলে অভিযোগটি জানাতে উপপৌর প্রধানের দপ্তরে যান কৃষ্ণেন্দু বাবু। সেখানে নিহার বাবুকে দেখে আচমকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশালীন ভাষায় কথা বলেন প্রাক্তন প্রধান তথা তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলে এমনটাই অভিযোগ নিহার রঞ্জনের, যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পৌরসভা চত্বরে। যেভাবে আচরণ করেছেন, যেভাবে আমাকে ধাক্কা মেরেছেন, এটা কলঙ্ক অধ্যায়। উনি বলছেন উনি ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেছেন, আপনি কোনো ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে যাননি, ওখানে আপনারা যান না, আমি তো বলছি আপনাদের। ওই তো আমার একজন কাউন্সিলর ছিলেন, ধাক্কা মেরেছেন যেভাবে, যদি ভাইস চেয়ারম্যান না আটকাতেন, কথায় কথায় উঠে চলে আসছেন দেখে নেবেন বলে অত্যন্ত মানে। আমি যে উঁচু কণ্ঠায় কথা বলছি উনি বলতে পেরেছেন? এখানে 8:00-9:00 পর্যন্ত, 11:00 পর্যন্ত পৌরসভা করে, পৌরসভার সঙ্গে আমার আর একটা পরিচয় আছে। আমি বিধায়ক, গ্রামের লোক অনেকে আসেন সন্ধ্যার সময়, সেখানে আমি রাত্রি 9:00 সময় পৌরসভা করি, ঠিক আছে। আমি কি টাকা রোজগার করার জন্য 3:00-9:00 পর্যন্ত খোলা রাখছি নাকি, কেউ বলতে পারবে? আজকে হোক না তদন্ত, আমি 2 বছরের চেয়ারম্যান, দুর্নীতি কে করেছে ধরা পড়ুক, কোটি কোটি টাকা তছর হয়ে যায় পৌরসভা থেকে। আছে সস্যস, আর সস্যস আছে, মানুষের আশীর্বাদ আছে, মানুষের কাজ করছি বলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে সরিয়ে নিয়ার ঘোষকে এই চেয়ারটাই বসিয়েছেন। যদিও পৌর প্রধান নিহার রঞ্জনের তোলা অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রাক্তন পৌর প্রধান তথা ইংরেজবাজার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন এলাকার সার্বিক উন্নয়নের অভিযোগ জানাতে গেলে নিজস্ব দপ্তরে দেখা মেলেনি পৌর প্রধানের, তবে উপপৌর প্রধানের দপ্তরে তার দেখা মিললেও অভিযোগটি নিতে চাইছিলেন না তিনি। বাংলা অর্থ ভালো বলতেন, উনি একবারই বলেছেন, ইংরেজিটা একটু চেঞ্জ করে নিলে। আমি ভাইস চেয়ারম্যান, এটা অনেকদিন ধরে করছেন উনি, আমাদের ওয়ার্ডের লোকরা, এরা লোকরা আসছে তাদের সঙ্গে ব্যাপার, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা 5 কুইন্টাল গম পাই, উনি পান 150 কুইন্টাল গম ইয়ার। আমরা 2টা ত্রিপাল পাই, উনি 50টা ত্রিপাল পান। দিস ইজ ডিসক্রিমিনেশন। আপনি ইতিহাস হয়ে দেখেন, আমার মনে পৌরাণে আমার পাশে ভাইস চেয়ারম্যান আছে, চেয়ারম্যান উনি ছিলেন, এরকম ডিসক্রিমিনেশন আমরা কোনোদিন। এদিকে ইংরেজবাজার পৌরসভার উপপৌর প্রধান দুলাল সরকার জানিয়েছেন পৌর প্রধানকে গালিগালাজ বা তার সাথে কোনো দুর্ব্যবহার করা হয়নি, সামান্য তর্ক বিতর্ক থেকেই ঘটনার সূত্রপাত। এক্স চেয়ারম্যানের ওয়ার্ডে কদিন যাবৎ ময়লা পরিষ্কার হয়নি সেই অভিযোগ উনি করেছিলেন, এবং উনি বলেছিলেন যে কনজারভেন্সির অফিসার ওনার ফোন ধরেনি, এটা নিয়ে কনজারভেন্সি অফিসার সুবিধা আমাকে একটু আগে বলে গেলেন যে এরকম একটা হয়েছিল, আমরা করেছি, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো, সেগুলো করতে পারিনি, সেই এক্স চেয়ারম্যান ওদেরকে ধরেছিল, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি ছিলাম আমাদের এক্স চেয়ারম্যান নরমাল তিওয়ারি, আশিস কুমার ছিলেন, আমাদের বর্তমান চেয়ারম্যানকে ডেকে কথা আলোচনা করতে করতে সেই সময় চেয়ারম্যান ঢুকে, ওই চেয়ারম্যান আমাদের প্রাক্তন চেয়ারম্যান বলেন যে তোমার অফিসার অপূর্ণ হয়ে গেল, তবে দেখলাম অফিসার ধরেননি, উনি বাইরে ছিলেন, না না উনি পরে ঢুকলেন, বর্তমান চেয়ারম্যানের কথা বলছিলাম, ওই প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগটা নিয়ে সেই মতো উঠে দেবে। আমার যেহেতু আমার ভাইস চেয়ারম্যান ঘরে, তখন বললো যে উনি এখানে কী করছেন, এলাকার কাজ হচ্ছে না, এ হচ্ছে না, আমি বললাম উনি ছিলেন না, ছিলেন উনি, তখন দুজনকে দেখেছি আমরা, যে 3-4 জন কাউন্সিলর ছিলাম, দুজন দুজনের উপর একটু, যেহেতু
ওনাদের মধ্যে একটু মনোভাবে আছে, গালমন্দ না উত্তেজনার জন্য সৃষ্টি হয় না দুই, তাতে দু একটা এমনি রাগের মধ্যে কথা বেরিয়েছে। তারপরে আমরা বর্তমান চেয়ারম্যানকে বলি আপনি পাশের ঘরে বসুন, এই চেয়ারম্যানকে বলি যে পাশের ঘরে বসুন।